কতিপয় আইনজীবী কুচি কুমিল্লাবাড়ে সুনাম খুনের অপচেষ্টায় অসত্য তথ্যের ভিত্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রকৃত সত্য উপস্থাপন করার লক্ষ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, গত 23 জুন আইনজীবী সমিতির কার্যকরী কমিটি সভায় সিদ্ধান্ত মোতাবেক একটি দৃষ্টিনন্দন স্মৃতি ফলক করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর প্রেক্ষিতে পুরাতন ফলকটি সরিয়ে ফেলা হয়, কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করে আসছে। সংবাদ সম্মেলনে অপপ্রচারের তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এনজিএস এবং সাবেক সেক্রেটারি এবং বিদ্যুৎগণ। আসলে নির্বাচন তারা দুই প্যানেলে করছে। হয়ে গেলে 40-34, এই যে ভিডিওর মধ্যে আছে, এটি দিলে রেকর্ড।